বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার অসংখ্য পাত্রপাত্রী, অভিভাবক, সুদি দর্শক সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রী সম্মান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিশাদে আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমি আবারও আপনাদেরকে জুম্মা মোবারকবাদ জানাই। তো আসলে আমাদের কিন্তু ছুটির দিনগুলিতে অসংখ্য পাত্র পাত্রী আমরা সরাসরি মিট করাই। তো আমরা মনে করি যে আপনারা যাদের ঘরে বিবাহযোগ্য পাত্র এবং পাত্রী আছে, তারা আপনারা কিন্তু সুন্দরভাবে আমাদের কাছে এসে আপনারা সন্ধান নিয়ে আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, 01771860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আপনাদের আর কোনো চিন্তা নাই, আপনাদের মায়ের মতো বড় বোনের মতো ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে দিব। আমি মনে করি যার দ্বারা মানবতার কল্যাণ হয় মানুষের মধ্যে তিনিই উত্তম। তাই যেখান থেকে মানুষের কল্যাণ হয় তাদের পাশে আপনাদেরকে থাকার অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি। কারণ পৃথিবীতে ভালো কাজ কখনো একার পক্ষে সম্ভব না, দশে মিলে করি কাজ, একটা কথা আছে না? তাই দশজনে মিলে একটা ভালো কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। কোনো একটা মানুষের যদি চিন্তাভাবনা থাকে যে সে মানুষের কল্যাণ করবে, সেই মানুষটাকে আপনাদের যে কোনো পেশা হোক যে তার দ্বারা মানবতা কল্যাণ হয় তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। এক টাকা হোক না, দশজনে মিলে ওই জায়গাগুলিতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, সেই ভালো কাজটা প্রত্যেকটা সব নিজে অনুভব করবেন, এটা আমার বিশ্বাস। আর আমি সবসময় আপনাদেরকে একটা কথাই, কারণ আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে আমার আপনজনদের কাছে, আমি আমার আপন বার্তাগুলি বলার জন্য, যেটাতে আমি উপকৃত হব আমি কেন আপনাদেরকে বলবো না? আমি আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ মহানের কাছে আমি লজ্জিত। তাই আমি বলবো আপনারা প্রত্যেকে যে যার আশা আকাঙ্ক্ষা সব কিছু আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহ সব আশা পূরণ করবেন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আর এই কাজ করার মাঝে যে আমি নিজে অনুভব করছি যে ভালো কাজ করলে যে আল্লাহর যে রহমত চলে আসে সেটা আমি অনুভব করি। তাই আমি আপনাদেরকেও বলবো, শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, হজ, উমরা পালন, মানুষের কল্যাণ, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষকে ভালো উপদেশ দেওয়া, দিনের পথে আনা এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা একটু সাহায্য সহযোগিতা করা। আমি কখনো এটা আমি চাই না আমার কোনো মসজিদ মাদ্রাসার বড় বড় আলেমওয়ালা আমরা এসে বলো কিছু সহযোগিতা, এটা এটা তো আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের, ওনাদের কেন আসতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর ঘরে মসজিদে যায় নিজের হাতে দান করা, এতিম দুস্থ অসহায় ওরা যাতে আসতে না লাগে, ওদেরকে সব পাঠিয়ে দিতে হবে, সেরকম ব্যবস্থা যাতে আল্লাহ করে আমি সবার কাছে অনুরোধ করি। অনেকের অর্থ বৃত্ত কোনো কিছুর অভাব নাই, তাদের সম্পদ খাওয়ার লোকও নাই, সেই ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, সেগুলি কিন্তু সেগুলি অর্থ বাড়তেছে, কিন্তু আপনার আমল নামায় কী জমছে সেটা দেখা উচিত প্রত্যেকটা মানুষের। আসলে আমাদের শুক্রবার দিন আমাদের অসংখ্য পাত্রীরা আসতেছে, একটু শর্ট ডিভোর্স বিধবা কিছু মেয়ে আসতেছে, আমি তাদের কথা বলি। আমার যদি কোনো ভাইরা এরকম দেশে আছে যাদের কিনা ওয়াইফ মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে, তারা যদি আপনারা আসতে চান আমার অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার। আপনারা সরাসরি এসে পাত্রীতে দেখে যেতে পারেন। এখন কিন্তু আমাদের একটা ইউনিট চালু করছি যে যেগুলি অসহায় গরিব, অসহায় বিধবা বা এমনি তো তাদের একটা মানুষ দরকার, সেই মেয়েরা বা ছেলেরা যাদের দরকার আসে, সে কোটিপতি হোক কিন্তু দেখা পছন্দ হলে খোঁজখবর নিয়ে আমাদের এখানে কাজে আসে, আমাদের এলাকার কাজে দিয়ে কিন্তু আমরা বিবাহ সম্পন্ন করে দিই। এখানে কিন্তু আপনাদের সময় বাঁচবে, খরচ বাঁচবে, প্যারাশানি মুক্ত হবেন। বিয়েটা যদি আমরা বেশি কঠিন করে ফেলি তাহলে কিন্তু সমাজের ক্ষতি হবে, এটা আমি বারবার বলছি। বিয়েটাকে কেউ পাত্রপক্ষ পাত্রীপক্ষ কোনো শর্ত দিয়ে বেশি কঠিন করবেন না। আমার কাছে আসলে তো আমি মনে করি একেবারে সহজ করে দিই সব কাজ, আমি কাউকে প্যারাশানি করতে চাই না, আমার দ্বারা কেউ
কষ্ট পাক বা তার একটা অর্থ নষ্ট হোক, এটা আমি কখনো চাব না। হ্যাঁ, এটা পৃথিবীতেই নিয়ম, অর্থের বিনিময়ে আমরা কাজ করব। এই সমাজসেবা বলেন যাই করুন, সব তো অর্থের মাধ্যমেই করতে হয়। তাই আমাদেরকে আপনারা যখন মনে করবেন যে হ্যাঁ আমরা তাকে কিছু অর্থ দিতে হবে, এই মেন্টালিটি থাকলেই শুধু আপনারা একটু যোগাযোগ করেন, কারণ আমাদের এটা কিন্তু অনেক পেরাশানির কাজ, অনেক চ্যালেঞ্জিং কাজ, এবং একটা সেকেন্ডের মধ্যে বিপদে পড়ে যেতে পারি। তাই আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা দোয়া ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ এই পেশাটাকে আমি সুন্দরভাবে চালিয়ে যেতে পারলে অসংখ্য মানুষের কল্যাণ হবে, তা থেকে কিন্তু আপনারাও দোয়াটা পাবেন। তাই আমাদের পাশে থাকার আহ্বান করছি। আমি যেই মেয়েগুলি আজকে আসতেছে তাদের বয়স নাম বলেই বলছি, তারা খুব এক্সেলেন্ট পরিবার। তাদের কথা বলছি, আমার এক বোন ও থাকে হচ্ছে খিলগায়ে, ওর বয়সটা হয়ে গেছে 35 মতো, 5 ফিট 3 লম্বা, ইন্টার ম্যাট্রিক পাস করছে, ওর এখানে বোনের বাসা আছে। মেয়েটা অবিবাহিত, কিন্তু ওর ডিভোর্স হোক, স্ত্রী মারা গেছে, একটা ভালো ছেলে যে মেয়ে যে চায় আমার মনে হয় দেখতে পারেন, মেয়েটা দেখতেও সুন্দর, ও আসবে। আরেকটা বোন তারা রামপুরাতে থাকে, ও হচ্ছে ওরও বয়স 28 মতো, ও ইন্টার পাস, ও 5 ফিট 6 মতো লম্বা, ওর হাজব্যান্ডটা হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তো ওর মার মেয়ে আসবে, যদি এরকম কোনো উপযুক্ত পাত্র থাকে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বোন ওরও বয়স 30 হয়ে গেছে, ও সিপাহীবাগে বাসা, ও চাচ্ছিল যে একটু সিটিজেন ছেলে বিয়ে করে ও বিদেশে সেটেল হতে, এই মেয়েটাও আসবে। আরেকটা বোন ও হচ্ছে মগবাজারে থাকে, ও বিধবা, ওর 38 মতো বয়স, 5 ফিট 6 লম্বা, দেখতে খুব সুন্দর, ও একটু ইমার্জেন্সিভাবে বিয়ে করবে, কারণ তার চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য আমাকে বলছে আপু আমাকে একটা ভালো ছেলে দাও যে ছেলেকে নিয়ে আমি সংসার করতে পারবো। ওই দূরে থাকে কথা বলবে, এই মেন্টালিটি এই বাংলাদেশের মেয়েদের ভিতরে এই জিনিসগুলি নাই। তাই যারা মনে করছেন যে আমরা বিয়ের উদ্দেশ্যে, তারাই শুধু একটু যোগাযোগ করুন। আপনাদেরকে একদম প্যারাশানি মুক্ত করে কিন্তু আমি সঠিক সন্ধানটা দিব, এবং আমার যতটুকু জানা মতে আমি তার সম্পর্কে বলবো, আপনারাও খোঁজ খবর নেবেন, এবং আমি যদি বলি যে হ্যাঁ এই মেয়েটাকে করেন বা এই ছেলেটাকে করেন, একটু গুরুত্ব দিবেন, কারণ আমি তো সবসময় চিন্তা করি না কোত্থেকে কী পাবো, আমি চাই আমার যেই আমল নামা সেখানে সোয়াবগুলি আমার জমা হোক। আমার অর্থ না থাকতে পারে, কিন্তু আমি সবসময় আমি আমার মেন্টালিটিতে আমি সবসময় রাখি আমার আল্লাহর সন্তুষ্ট লাভের আশা কাজ করতে হবে। কোথায় কি পাবো সেই চিন্তা ধরে আমি কোনো দিন কোনো কাজ আটকিয়ে রাখি না। আমি আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ এতটুকুই। তবে হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন, কারণ আমি এই এত এত কিছুর মাঝেও যদি কোনো একটা না একটা কোনো যদি হঠাৎ করে একটা বায়োডাটা উল্টা পাল্টা একটা নাম্বার উল্টা, তখন আমাদের খুব সমস্যায় পড়তে হয়, কারণ এই যে এই পেশাটাকে অনেকে অবমূল্যায়ন করে। ঘটক আসলে এই একটা ঘটকের মাধ্যমে কিন্তু আপনাদের জীবন অনেক পরিবর্তন হওয়ার সুযোগ আছে। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। এই যে এত মেয়ে এত ছেলেদের কোন দেশ বিদেশে কোথায় কোথায়, তো একটু ছোট্ট একটু অসিলাই তো হয়। আর পৃথিবীতে মানুষ কেউ কারো না বিয়ে না হলে, সবাই তো আত্মীয়তার বন্ধন হলেই কিন্তু আমরা সবাই আত্মীয়, তাই খোঁজখবর নিয়ে তো কাজ করতেই হবে। আর আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা সকলেই যদি মনে করেন যে না ওনার কাছে গেলে আমার কোনো উপকৃত হবে, ওনাকে ফোন করলে কোনো উপকার হবে, আল্লাহর কাছে বলবেন, ঠিক তখনই আপনারা আসবেন। আমি কাউকে অতিরিক্ত লোভনীয় অফার বা কোনো কিছু এটা কিন্তু সম্ভব না, বিয়ের সাথে কিন্তু দুই পক্ষের পছন্দের ব্যাপার। হ্যাঁ, আমরা হয়তো তাকে রিকোয়েস্ট করতে পারি, হয়তো উনি বুঝতেছে না যে এই মেয়েটা এই ছেলেটা আপনি ভালো করতে পারেন, কিন্তু আমাদের কোনো জোরপূর্বক কোনো কিছুই সম্ভব না। আপনাদের চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে চাবেন, আপনারা ঠিক দেখবেন আল্লাহ যে তাহাজ্জুদ পরে পরে কান্নাকাটি করবেন। আমার অনেক মেয়ে বোনরা অনেক ছেলে বোনরা অবিবাহিত আছে, তারা কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারে যে আল্লাহ আমার এই পেশার একটা ছেলে মিলিয়ে দাও আল্লাহ। মানে আল্লাহর কাছে চাইতে তো কোনো লজ্জা নাই, আমি তো আমার আল্লাহর কাছে সবসময় চাই, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি মানুষের কাছে কিছু চাই না। আমার আল্লাহ ইনশাল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য সহযোগিতা করে। আমাদের তো কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই, আমরা তো সিম্পলভাবে আপনাদেরকে সেবা দিতে পারলে আমরা শান্তি। তো আপনারাও আমাদের পাশে থাকবেন, এবং আপনারা সবসময় আল্লাহকেই ডাকবেন, আল্লাহকেই বলবেন যে আল্লাহ ওনার কাছে জেলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নিন, আমি এতটুকুই বলবো। তো সবাই ভালো থাকবেন, অফিসেই আছি, যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের অসংখ্য পাত্রপাত্রের সন্ধানে আমাদের কাছে চলে আসবেন। আপনাদের মায়ের মতো ইনশাল্লাহ বড় বোনের মতো দায়িত্ব পালন করে যাব, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।